লোকতন্ত্র এই অনুষ্ঠানে আমরা শেষ পর্বে এসে পৌঁছে গেছি আমাদের সঙ্গে রয়েছেন চারজন অতিথি তারা বিভিন্ন বক্তব্য রাখছেন এবং আলোচনা করছি আমি কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার আপনার কাছে যাব নরেন্দ্র মোদি 10টি প্রশ্ন জনগণের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন এবং তারা সরাসরি অ্যাপের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর তারা নরেন্দ্র মোদিকে দিতে পারবেন এবং তারপর তিনি বিষয়টি ভেবে দেখবেন ঠিক কোন জায়গা থেকে মোদি এই 10টি প্রশ্নমালা ছুড়ে দিলেন ঠিক কি মনে হচ্ছে আপনার একটা খুব ফেজ আছে জানেন এডুকেশন স্টার্টস ফ্রম হোম নরেন্দ্র মোদি যদি তার দলের লোকেদের ব্যবস্থা নিতেন প্রচার করতেন যে হ্যাঁ এইটাই হচ্ছে সোর্স যারা সকালবেলা বিজেপির ওয়েস্ট বেঙ্গল শাখা জমা দিয়েছে যারা উত্তরপ্রদেশে টাকা ধরা পড়েছে যারা 2000 টাকা নোট দেখতে পেয়েছে ওনাদের নেতারা যারা বলছেন যে আম্বানি আদানিরা জানতো আগে পেপারে বেরিয়ে গেছিল আজকে এই অ্যাপস যেটা করেছে এটা কি জানেন নিজেদের সব পেড লোকেদের বসিয়ে দেবে আমি দিল্লিতে এরকম বহু লোককে জানি যারা ফেসবুক করতে জানে না টুইটার করতে জানে না অথচ দেখবেন সকাল থেকে তাদের ফেসবুক টুইটার চলছে তার কারণ লাইক এটা বসে আগে ওই যে বিভিন্ন চ্যানেলে গান হতো না ওই সারেগামা বিভিন্ন যে এবার কে কত লাইকিংস আসছে তো তারা আমি দার্জিলিংয়ে সেই সময় ছিলাম দার্জিলিংয়ের এক হচ্ছে গায়ক তিনি গাইছিলেন আমি দেখলাম টেন্ট করে পুরো দার্জিলিংয়ের লোকেরা ওকে ভোট দেওয়ার জন্য সব মোবাইল কিনে সমস্ত কিনে ভোট করছে তার কারণ এটা আলাদা ফিলিংস এটার জন্য একটা সরকারি মেশিনারি উনি ব্যবহার করতে পারেন বাট দিস ইজ নট দি রিফ্লেকশন অফ দি এন্টায়ার ডাউন ট্রোডেন পিপল এর রিফ্লেকশন নয় তার কারণ আপনাকে আজ বলছি সব বিরোধীরা এক হয়েছে তার মানে বিরাট এটা ভালো সরকার যেটা করছে সেটা খারাপ বা ভালো প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে ওই বললাম বিচারের বাণীর যে কথা বিচার ব্যবস্থার কথা হাজার দোষী ছাড়া পাক একটা নির্দোষ যেন শাস্তি না পায় সেই ব্যবস্থাটা সরকারকে করা দরকার ছিল যে আমি চোর ধরতে গিয়ে উনি পার্লামেন্ট অ্যাভয়েড করছেন কেন কেন বিরোধীরা বলছে উনি কাউকে না জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আচ্ছা এটা বলেছেন এবং সেই জন্য পার্লামেন্টের কাছে জানতে চাইছে বিভিন্ন টুইট বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন কথা বলে বেড়াচ্ছেন পার্লামেন্টে গিয়ে দাঁড়িয়ে এই কথা বলতে পারতেন যে আমি এই কারণে করেছি তার কারণ তাহলে ওনাকে দায়িত্ব নিতে হতো যে 75 জন মারা গেছে এবার সৈন্য যদি মারা যায় দেশ রক্ষা করতে গিয়ে ভাবুন ভালো করে কথাটা তাহলে তাকে আমরা শ্রদ্ধা জানাই প্রণাম জানাই তাকে মালা পরাই দেশ কারণ বালিশে মাথা দিয়ে আমরা ঘুমোচ্ছি তার কারণ নিশ্চিন্তে ঘুমোতে পারছি তারা এইটা শুনে নিন এইটা শুনে নিন এই লোকগুলো কেন 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ পাবে না যারা লাইনে দাঁড়িয়ে মরলো তারা তো কালো টাকা দেশ রক্ষার জন্য দেশের অর্থনীতি ব্যবস্থা কালো টাকাকে রক্ষার জন্য লাইনে দাঁড়িয়েছে এত কষ্ট সহ্য করেছে যার ব্যাংকে 4000 টাকা আছে সেই 4000 টাকা তোলার জন্য যার কাছে অনেক টাকা আছে সেই রকম তো কোনো নেই রাহুল গান্ধী কোন কথাটা বলেছে তাদের আলাদা সোর্স আছে 100 টাকার নোট 200 টাকার 2000 টাকার নোট কোথাও থেকে নিয়ে আসার জন্য তা না হলে তো তাকেও লাইনে দাঁড়াতে হতো আজকে সাধারণ মানুষ শেষ পর্যন্ত বিজেপি কি চাপে পড়ে এই সিদ্ধান্ত নিল সর্বদলীয় বৈঠকে বিজেপির সব লোকেরা কি চায় সেটা একবার জিজ্ঞেস করুন না সংখ্যাধিক্যটা আছে এখানে যেটা আগে বুদ্ধদেব বাবু বলতেন কিংবা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কথা নয় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় একজনও যদি বিপক্ষে থাকেন সেই তার কথাটাও শোনা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রধানমন্ত্রী করতে চাইছেন না এবং আপনাকে আজ বলি সমস্ত জিনিসে ডামাডোল হয়ে গেছে সার্জিক্যাল স্ট্রাইক বলুন কতজন সৈন্য মারা গেছে 8 তারিখের পর থেকে আপনি আমি কেউ জানি ভারতবর্ষে আর কোথাও কোনো আলোচনা নেই বাস স্ট্যান্ডে রেল স্টেশনে প্রত্যেক জায়গায় একটাই আলোচনা নোট বাতিল নোট বদল এই কথাটা বাকি সারা ভারতবর্ষের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সব জাহান্নামে আচ্ছা এই কারণটা কি এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে প্রধানমন্ত্রী দৃষ্টি ঘুরিয়ে দেওয়া সারা ভারতবর্ষের হুইচ ইজ ডেট্রিমেন্টাল ফর দি ন্যাশনাল সিকিউরিটি প্রথম কথা হচ্ছে শুভঙ্কর অনেকগুলো ভালো ভালো কথা বলে গেছেন আমি একটা কথা বলি যে উনি বললেন যে বিজেপি অফিস থেকে আমি রাজ্য অফিসে টাকা জমা হয়েছে আপনার কথা বলছেন আমি ধরে নিচ্ছি তো বিজেপি বিজেপির নিজস্ব অ্যাকাউন্ট আছে প্যান কার্ড আছে এবং প্যান কার্ড মারফত টাকা জমা দিয়েছি আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী আয়কর দপ্তর তাকে দেখবে এবং এটা দেখার জন্য সমস্ত রাজনৈতিক দলের অ্যাকাউন্ট দেখার জন্য নির্বাচন কমিশন রয়েছে তারা ইচ্ছে করলে যে কোনো মিন করতে চাই আমি না আপনি ভুল বলেছেন আমি বলেছি সেপ্টেম্বর 8 তারিখের আগে পর্যন্ত
বিজেপির সমস্ত জায়গায় যে টাকা জমা পড়েছে যা আগে 2015 বা অন্য কোন সময় পড়ে আমি 8 তারিখে 30 ডিসেম্বর জমা করতে পারতাম আমি কি বলতে চাইছি বলা হচ্ছে সারা ভারতবর্ষে 12000 কোটির উপরে 2015 সেপ্টেম্বর পর্যন্ত যে জমা পড়েছিল তার থেকে 2016 সেপ্টেম্বরে 12000 সেই জমা পড়ার থেকে 12000 কোটি বেশি টাকা জমা পড়েছে উই নিড দ্য নেম ওই দেন কেন জানতে পারলো তারা কি করে আগের দিন তারা জমা দিল সেগুলো নিয়ে চর্চা হচ্ছে সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে অলরেডি বেশ কিছু মানুষের উপর অ্যাকশন নেওয়া হয়েছে আপনি যে বল্লারির কথা বলেন বল্লারির উপর অ্যাকশন নেওয়া হয়েছে বল্লারি এমএলএ উপরেতে অ্যাকশন নেওয়া হয়েছে যার বিয়ে নিয়ে কথা চর্চা চলছে ইয়েস বিন অ্যারেস্টেড আর যে এমএলএ আপনাদের বলল যে এমএলএ বলল যে আদানি আর আম্বানি রাজ্য আগে থেকে জানতেন না না আদানি আম্বানি জানতে পেরে গেছেন এটা সেই এমএলএ জানেন আমাদের কারো পক্ষে এনপি আচ্ছা আপনাকে বলুন এনপিএস 8 লক্ষ 8 লক্ষ কোটি যেটা চাষি মুকুব করার কথা ভাবলেন না আপনারা 80 বা 80000 কোটি বা 50000 কোটি 5000 কোটি টাকা যারা লোন নিল তাদের এবার আপনারা ছাড়ের মুকুবটা কত করলেন না আপনি আবার আবার আসেন যে এনপি আপনি আবার এনপি তে যাচ্ছেন এনপি এর ব্যাপারে যদি যান না না এনপি এর ব্যাপারে অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য এনপি এর সিদ্ধান্ত সরকার নেন না এবং এনপি এর বিরুদ্ধে তাদের যে সমস্ত মাল জমা করা থাকে আপনি জানেন নিশ্চিত দেবাশয় জানেন যে এনপি যখনই কোনো সংস্থা ব্যাংক থেকে কোনো লোন নিয়ে থাকেন তাদের কিছু মর্টগেজ রাখতে হয় সেই মর্টগেজের বিরুদ্ধে তারা যদি টাকা ফেরত না দিতে পারেন সেই মর্টগেজটাকে তাদের মর্টগেজটাকে সেই ব্যাংক দখল করে এটা চিরকালীন পদ্ধতি সিমদা 359টা ব্রাঞ্চ নেই পশ্চিম বাংলার গ্রামে সেটা কার দায় কার দায় আমি এখানে এটা বলিনি আমার দায় আমি জনধন প্রকল্পে নেই আমি জনধন প্রকল্পে 25 কোটি লোকের অ্যাকাউন্ট খুলেছি আরে ভাই এখানে ব্রাঞ্চ নেই হোয়ার পিপল হোয়ার দে উইল গো সেটা দায়িত্ব কার সরকারের নয় নিশ্চিত রূপে কিন্তু এইখানেতে পশ্চিমবঙ্গের বুকে তাকে ব্রাঞ্চ বাড়ানোর আজকে আপনি কিছুদিন আগে কংগ্রেসের নেতা বলছেন যে এখানে রিজার্ভ ব্যাংক একটা কেন কেন একটা আমি তো প্রশ্ন করছি কেন এই রিজার্ভ ব্যাংকটা কুচবিহারকে সার্ভ করতে হবে কেন না আপনি রিজার্ভ ব্যাংক থাকবে না দায় কার এই দায়গুলো নিয়ে প্রশ্ন তুলুন আজকে একটা অ্যাকশন নিয়েছি তাহলে তো আপনি আড়াই বছর হলো আড়াই বছরে না করে এই সিদ্ধান্ত আড়াই বছরে যায় না সরকার আপনার কাছে আসে নিঃসন্দেহ যে সমস্ত বিরোধীরা একজোট হয়ে প্রধানমন্ত্রীকে তিনি সংসদে আসার জন্য বলা হচ্ছে এবং তিনি যাতে তার বক্তব্য রাখেন সংসদে কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী সংসদে এই বিষয়ে বক্তব্য রাখবেন এমন কোনো বক্তব্য বিজেপির তরফে বলা হয়নি বা এখনো পর্যন্ত কিছু জানাও যাচ্ছে না কেন মনে হচ্ছে প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যের সপক্ষে কিছু বলছেন না কেন সংসদে প্রধানমন্ত্রী পশ্চাদপসরণ করছেন রিট্রিট করছেন তার মানে প্রত্যেকটা জিনিস বারবার পরিবর্তন করছেন 17টা এজেন্ডা দিয়ে 18টা হলো তার মানে বারবার করে তার মানে পিছন দিকে তার মানে কি এখন হচ্ছে কি এখানে 500 টাকা করে চালাও তার মানে কি আবার ফিরছে কি করলাম ভুল করলাম কারণ প্রশ্নটা হচ্ছে জীবন প্রধানমন্ত্রী একা নিচ্ছে না না তা নয় এই জিনিসটা কেন হবে সিদ্ধান্ত নিয়েছে নিয়েছি তুমি কেন এত লোককে এই তার ছোট কথা বলো আমি ছোট কথা পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাকে জানিয়ে এত বড় ফিরছেন কেন পশ্চিমবঙ্গের কাকে জানিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কোন সিদ্ধান্ত আজকে 12 কোটি প্রাইমারি কোঅপারেটিভের সদস্য টাকা বন্ধ করে দিয়েছে হ্যাঁ কেন বড় হয়েছে কেন বড় হয়েছে আমি আপনাকে আবার বলছি ব্যাটরা কোঅপারেটিভ কেন বললো আপনি ইউজ করছেন এখন আপনি রাখতে পারবেন ব্যাটরা কোঅপারেটিভ কেন বন্ধ দেখুন না এরপরে আবার বলবো আমি কেন বলছি আপনাকে কেন বন্ধ ব্যাটরা কোঅপারেটিভ আর কেন আপনাকে কেন বন্ধ একটা লোক না আমি বলছি কালো কোঅপারেটিভগুলো আপনাদের একটা সাধারণ কারখানার কাছে স্থান হয় একটা ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে 2.5 লক্ষ টাকার বেশি থাকতেই পারে কারণ সে বিভিন্ন মানে ট্রানজেকশন করে তার বেশি হলে 200% কে হয় না তার বেশি হলে 200% না আমি কেন কোথাও লেখা নেই তার বেশি হলে 200% না না তার না আপনার 10 কোটি টাকা যদি আছে তা বলি কিন্তু তার মানে ওভাবে হয় না এইভাবে তা করা যায় না কিন্তু জিনিসভাবেই করা যাবে করা যায়নি সব ফিরছে তো আবার ফিরছে এখানে 500 টাকা দিয়ে ব্যবহার মানে কৃষকদের বীজ কিনতে হবে 500 টাকা এলাও হবে কেন করলো না এটা তার মানে এলাও তো এলাও হচ্ছে কেন তার মানে কি ও ফিরছে তার মানে কি এখন অবস্থাটা কি হচ্ছে অমুক জায়গায় 500 তার মানে কি ঔষধের দোকানও 500 তার মানে প্রাইভেট ওষুধ দোকানও 500 তার মানেটা কি বিভিন্ন সিস্টেম লিংক এই লিংকটা কেন হবে তার মানেটা কি আমি যদি কেউ মানুষের অসুবিধে কম মানুষের অসুবিধা নয় আমার যদি ট্রানজেকশনে সেই অ্যামাউন্ট থাকে প্রশ্নই আসে না ট্রানজেকশন সে আমার থাকতে পারে না গুরুত্বপূর্ণ কথা বলতে চেষ্টা করা হচ্ছে অসুবিধা নয় আসলে জায়গাটাই মূল জায়গাটাই এখানে আসলে এই এই পর্যায়ে যে আলোচনা হচ্ছে তার মূল কিন্তু প্রশ্ন তুমি যেটা করেছো যে পার্লামেন্টে সমস্ত বিরোধী দল একটা জায়গায় দাঁড়াচ্ছেন এবং
ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আজকে পর্যন্ত পার্লামেন্ট এড়িয়ে চলছেন, কিন্তু ওনাকে কোথায় আমরা দেখতে পাচ্ছি? ওনাকে দেখতে পাচ্ছি আমরা টুইটে দেখতে পাচ্ছি, ওনাকে দেখতে পাচ্ছি আমরা মন কি বাতে দেখতে পাচ্ছি, ওনাকে আমরা দেখতে পাচ্ছি মাঠে দেখতে পাচ্ছি, ময়দানে দেখতে পাচ্ছি, কিন্তু ওনাকে পার্লামেন্টে দেখতে পাচ্ছি না। এটা খুব স্বাভাবিক, কারণ দুটো পদ্ধতিতে শুভঙ্কর, তুমি জানোই যে আমরা সবাই জানি যে সিদ্ধান্ত গ্রহণ হয়, একটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি, পার্লামেন্টে দাঁড়িয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্ক ভোট এই সমস্ত করে সিদ্ধান্ত, আর এটা হচ্ছে একেবারেই তুঘলকি পদ্ধতিতে সিদ্ধান্ত। এবং যদি মানে যে কথাটা বারবার আসছে যে তার দলেরও মানুষজন জানে না ভালো মন্দ আলোচনা কে কে জানে, আমাদের কর্পোরেট দুনিয়া কে কে জানে, ওসব মধ্যে যাচ্ছে না, কারণ আমাদের কাছে তো সেভাবে তথ্য থাকার কথা নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি হচ্ছে একেবারে তুঘলকি পদ্ধতি, কারণ যে সিদ্ধান্তটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের নেওয়ার কথা, আর্থিক নীতিতে খেয়াল রাখতে হবে, এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেওয়ার ক্ষমতা নেই, জুরিসডিকশন নেই, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার, এবং সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় সিদ্ধান্ত নেবেন, প্রেস কনফারেন্স করবেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর করবেন। কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরকে পাশে বসিয়ে রেখে সমস্ত ভাবে এমনকি প্রশাসনিক কায়দাতেও নয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, গোটা পার্লামেন্টকে বাইপাস করে সমস্ত ধরনের ন্যূনতম, আজকে যদি আরবিআই সিদ্ধান্ত নেয় তাহলে আরবিআইকে একটা প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, না আরবিআই কেও আসলে এই সিদ্ধান্ত নিতে দেওয়া হয়নি, এই সিদ্ধান্ত একেবারে কথা দিয়ে সংকোচ বলেন প্রধানমন্ত্রী, আমি মনিটারি পলিসিটা আলাদা, আমি যেটা ও বলছিল মনিটারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোন জায়গায় যদি কোন এগ্রিমেন্টে যান তিনি উইটনেস হিসাবে থাকেন, তিনি কিন্তু এগ্রিমেন্ট পেপারে সই করার জন্য উইটনেস থাকেন, তিনি কিন্তু এগ্রিমেন্ট পেপারটা সই করেন দেশের প্রতিনিধি হিসেবে যে সমস্ত এক্সিকিউটররা আছে। তো আজকে গভর্নর আরবিআই তিনি যদি করতেন তিনি করার আগে তিনবার ভাবতেন যে আমার কি কি ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, কেমন ভাবে আমি মানুষকে রিডি করব, তাকে তো তাকে তো ভাবার কোনো দরকার নেই, তাড়াহুড়ো করে ডেট্রিমেন্টাল ফর দি সিকিউরিটি অফ দি অনেক ধন্যবাদ ইকোনমিক সিকিউরিটি অফ দি কান্ট্রি জন্য, এবং আগামী কাল সর্বদল বৈঠক রয়েছে, এবং সেই সর্বদল বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা বা বিরোধীদের দাবিকে সরকার পক্ষ কীভাবে নেয় সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ দেখছিলেন পোস্ট এডিট, দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম।